দিনাজপুরের একজন ইউএনও উনি হচ্ছে সন্ত্রাসীদের আক্রমণে আহত হয়েছেন ওনার নিজের বাসার বেডরুমে। সাইগে সেটি নিয়ে বেশি কথা বলার আমাদের স্কোপ নাই, কারণ আমাদের প্রধানমন্ত্রী অনেক আগেই বলে দিয়েছেন যে বাসার মধ্যে কারো যদি আক্রমণ হয় সেটা নিয়ে সরকারের কিছু করার নাই। হ্যাঁ, এটা সত্যি যে কারো বেডরুমের মধ্যে কি ঘটনা ঘটতেছে সেটা নিয়ে তো রাষ্ট্র সেটার জন্য জবাবদিহি করতে নেসেসারিলি দায়ী না, কিন্তু একটা রাষ্ট্রে সন্ত্রাসীরা এই পরিমাণ নিরাপদ কেন অনুভব করে যে একটা মানুষের বাসা বেডরুমে ঢুকে তাকে আক্রমণ করা, এবং পরবর্তীতে এই সন্ত্রাসীরা জানে যে এই দেশের বিচারহীনতার কালচারে তারা এগুলো করে পার পায় পার পাবে, সেই সাহসের জায়গা থেকে বেডরুমে ঢুকে এভাবে করে মানুষকে আক্রমণ করে আবার বের হয়ে যায়। জায়গাটা যে সেইখানে, আলোচনাটা যে সেইখানে, রাষ্ট্রটা এরকম কেন, এই রাষ্ট্রে এরকম সন্ত্রাসীরা নিরাপদ বোধ করে কেন, এখানে বেডরুমের ভিতরে নিরাপত্তাটা ইস্যু না, এটা আমাদের প্রধানমন্ত্রী বোঝার মতো ওনার মেধা নাই এটা বিশ্বাস করা একটু ডিফিকাল্ট, এত বড় দেশ চালান। সো ওনারা সবই বোঝেন, ওনারা বেসিক্যালি সন্ত্রাসীর পক্ষ নেন আর কি। আমি এটা দেখাইছিলাম ওই যখন আব্বার হত্যা হয়েছিল তখন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে পুরো 30 মিনিটস, আমার এপিসোডটা কত নম্বর এপিসোড জানি না, আপনারা একটু গেলে খুঁজলেই পাবেন, সেখানে দেখাইছিল ওনারা কীভাবে সন্ত্রাসীদের রাষ্ট্র প্রশ্রয় দেন। উনি পুরো 30টা মিনিট সংবাদ সম্মেলনে এসে সাধারণ ছাত্র যারা আন্দোলন করছে এদের নিয়ে ব্যাশিং ব্যাশিং ব্যাশিং, এরা এই করছে এরা ওই করছে, এদের এই দোষ এদের ওই দোষ, উনি ছাত্র যারা আন্দোলন করছেন তাদের দোষ ধরে উনি সময় পান না। তো এগুলো হচ্ছে সন্ত্রাসীদের এইভাবে আশ্রয় প্রশ্রয় দেয় আর কি, এখন সরাসরি তো দিতে পারে না। সো এইভাবে করে আমরা সাইন দেখতে পাই আর কি, ওনারা কাদের পক্ষে কোন টিমে আছে। এই 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 রাষ্ট্রের মধ্যে এইগুলো তো অস্বাভাবিক কিছু না। নাও যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা এদের একটা তো বিরাট অংশ নিজেরাই সন্ত্রাসী, নিজেরাই দুর্নীতিবাদ, নিজেরাই অসৎ, নিজেরাই হইতেছে সন্ত্রাসীদের সাথে উঠবস, এবং মানুষকে হইতেছে তটস্থ করে রাখে, মানুষের কাছে চাঁদাবাজি করে, ঘুষ নিয়ে মানুষের জীবন দুর্বিষহ করে রাখে, একটা বড় অংশ, সবাই কিন্তু না, রাইট? প্রচুর সৎ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, আমার ফ্রেন্ড প্রচুর সরকারি কর্মকর্তা আছে, এবং আমি বিশ্বাস করি এবং আমি জানি তাদের অনেকেই সৎ এবং নিরীহ মানুষ, চুপ করে থাকে এই এই নৈরাজ্যের মধ্যে। আমার পোস্ট অফিসে লাইক টেক দেয়, এরা বুঝতে পারে যে আমি যে কথাগুলো বলি কথাগুলো সত্য, এবং এরা নিরীহ, এরা অসহায়, এদের কিছু করার নেই, এরা হাত পা বাঁধা, এরা নিজের এগুলোর অংশ না, কিন্তু এগুলোর প্রতিবাদ করার মতো অবস্থা তাদের নাই, করে টিকতে পারবে না। সো চুপচাপ থাকে, আমার পোস্টে মাঝে মধ্যে লাইক দেয়। আমার এক ফ্রেন্ড আমাকে, থাক বেশি কিছু ডিসক্লোজ না করি তার ব্যাপারে, সরকারি কর্মকর্তা, বেশ উঁচু লেভেলের স্তর, উঁচু পর্যায়ের সরকারি কর্মকর্তা, আমাকে অনেক আগে পোস্টে কমেন্ট করে বা ইনবক্স করে যে যে তোর এগুলো আমি দেখি খুব ভালো কাজ করতেছিস তুই, কিপ ইট আপ। সো এটুকু সে আমাকে পার্সোনালি প্রাইভেটলি বলার সাহস দেখাইছে, কিন্তু আমার পোস্টে কখনো ইন্টারঅ্যাক্ট করে না, কিন্তু সে আমাকে জানাইতে চাইছে, বুঝাইতে চাইছে যে হি সাপোর্টস হোয়াট আই এম ডুইং এবং আই এম ডুইং দ্য রাইট থিং। সো এই রকম অবস্থায় থাকে এই দেশের যারা সৎ এবং ভালো সরকারি কর্মকর্তারা, চুপচাপ খামোশ হয়ে থাকে, ভয়ে ভয়ে থাকে, এরকম কোপ খায় বেডরুমে। এখন এই ভদ্রমহিলা, উনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অনেক রকম গুন্ডা পাণ্ডা আছে, উনি কি সেই গুন্ডা পাণ্ডার অংশ কিনা, নিজেদের মধ্যে কোনো রকম কামড়াকামড়ির অংশ কিনা, সেগুলো জানতে সময় লাগবে আমাদের। এখন পর্যন্ত যতটুকু আমরা অ্যাসুম করতে পারি সেটা হচ্ছে মহিলারা সব গুন্ডামি পাণ্ডামিতে খুব কম পরিমাণে থাকে, এই ধরনের সন্ত্রাসী গুন্ডামি পাণ্ডামিতে মহিলারা ইনভলভ কম থাকে, থাকে থাকে না কম থাকে। উনি দেখে ভদ্রমহিলায় মনে হচ্ছে উনি ওইগুলো আছে নাই, আর এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি যে ওনার সাথে ইস্যু হইতেছে ওই এলাকায় উনি মাদক পালন নিয়ন্ত্রণ করতেন, আর নিয়ন্ত্রণ মানে হইতেছে বাধা দিতেন আর কি, করতে দিতেন না ওই সেন্সে। আরেকটা হইতেছে যে ওইখানে ওই যে করোনা ভাইরাস উপলক্ষে যে ত্রাণ চোরগুলো যখন ত্রাণ খাইছে উনি সেগুলো সব আবার উদ্ধার করে এনে বিলাই দিয়েছেন, তো ত্রাণ চোরগুলো হইতেছে খেপানোর উপরে, এরকম তিনটা কোয়ার্টার খেপা, আরেকটা কোয়ার্টার কি আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, একটা খবরে আসলো, তো তিনটা কোয়ার্টারের ওপরে খেপা যে কেউ এটা করে থাকতে পারে। সো যেটা মনে হয়েছে এখন পর্যন্ত যে ভদ্রমহিলার ভালো মহিলা এবং সৎ এবং জাস্ট নিরীহ আর কি, যে আর 8-10 জনের মতো ছা পোষা একজন সরকারি কর্মকর্তা, তো যারা ছা পোষা সরকারি কর্মকর্তা এদের তো অভিভাবকই নেই, এদের তো কোনো অভিভাবক নাই। আপনি দেখবেন যে একটা গুন্ডার কেস ডিফেন্ড করার জন্য কিন্তু এই দেশের সর্বোচ্চ পর্যায় থেকে কথা বলা শুরু হয়েছে, যারা ভদ্রলোক এই দেশে, যারা সৎ নিরীহ কর্মকর্তা, এনারা কিন্তু এরকম নিরীহ অসহায়, কিন্তু এই কারণে এনাদেরকে বেডরুমে ঢুকে কোপায় যায় এবং ওনারা একা এই দেশে, এই দেশে ওনাদের ইয়ে করা। এখন কিন্তু অনেক, যেহেতু উনি ভাইরাল হয়েছেন, এখন অনেকেই সামনে উঠে আসবেন, অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক বড়ো বড়ো নেতা, অনেক বড়ো বড়ো লোকজন এসে এখন অনেক স্টেটমেন্ট দিবেন, কবে এই দেশটা এরকম হয়ে গেল, অবাক হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখতে পাইছে দেশে এই দেশ, এইটা যে একটা সিস্টেম্যাটিকভাবে এই দেশটার এই অবস্থা, এই দেশে মানুষ যে কী পরিমাণ অনিরাপদ, একজন সরকারি কর্মকর্তা কী পরিমাণ অনিরাপদ, সৎ হইলে আর সাধারণ মানুষ তো কথা বলেই লাভ নাই।
এই যে একটা দেশ ওনারা এই যে এখন ওসি প্রদীপকে নিয়ে আমরা জানতে পারতেছি কি হইতাছে এই যে মেজর সিনহা একজন অবসরপ্রাপ্ত মেজর এভাবে খাইয়ে দিল এবং ওসি প্রদীপ সম্পর্কে এখন জানা যাচ্ছে সে ভাইরাল হয় এরকম তো প্রচুর ওসি প্রদীপ আছে এরা কীভাবে এই দেশটাকে এরকম করে রাখছে কব্জা করে রাখছে কাদের আশ্রয় প্রশ্রয়ে কাদের সমর্থনে এগুলো সব এরা সবাই জানে এগুলো আমি কিন্তু অনেকগুলো এপিসোড একদম ভেঙে ভেঙে দেখাইছি কীভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এরা সবাই অবগত যে এরা কে কোথায় কী করে বেড়াইতেছে সেটা কিন্তু আমি প্রমাণসহ দেখাইছি যারা আপনারা দেখে আসছেন জানেন না হোয়াট আই এম টকিং অ্যাবাউট আমার এখন এক্স্যাক্টলি মনে নাই কী দেখাইছিলাম বাট দেখাইছিলাম সো ওনারা এখন অনেকে অনেক অভিনয় করবেন অনেক ভান ধরবেন যেহেতু ভাইরাল একটা ইস্যু হয়েছে এবং সরকারি কর্মকর্তা যেরকম সিনহা একজন সামরিক কর্মকর্তা দেখে ভাইরাল হয়েছে বিষয়গুলো সো ওনাদের মতো যারা প্রিভিলেজড এই দেশের ওনারা আক্রমণের শিকার হয়েছেন অনেক ভাইরাল হবে অনেক কথাবার্তা উঠে আসবে কিন্তু আসলে বাস্তবতা হইতেছে এই সবগুলো গুন্ডাপান্ডা আশ্রয় প্রশ্রয় যাদের পেয়ে এই আজকে এই এই পরিমাণ সাহস দেখায় বেডরুমে প্রধানমন্ত্রী বলে কারো বেডরুমে পাহারা দেয় আমার দায়িত্ব না কিন্তু এই যে বেডরুমে মানুষ অনিরাপদ এই এই বিষয়টা নিয়ে ওনাদের যে মোর কনসার্ন হইতেছে কীভাবে গুন্ডাবান্ডাদেরকে ডিফেন্ড করা যায় বা ডিসমিস করা যায় মানুষের অভিযোগগুলোকে এই যে একটা কালচার এই যে একটা সংস্কৃতি যে একটা অ্যাটমসফিয়ার এই দেশের এই এই অ্যাটমসফিয়ারে যে গুন্ডা পান্ডারা অ্যাট হোম ফিল করে এবং সাধারণ নিরীহ মানুষ করোনার ফিল করে অসহায় ফিল করে এবং সেফটি নিয়ে কনসার্নে থাকে এবং শেষ পর্যন্ত কোক খায় মহিলার মাথার খুলি ব্রেনের মধ্যে ঢুকে গেছে বাঁচবে কিনা সন্দেহ বাঁচলেও সম্ভবত একটা সাইড প্যারালাইজড হয়ে যাবে হইতেছে অবস্থা তো যারা হইতেছে আপনারা এই দেশের একজন সরকারি কর্মকর্তা কী পরিমাণ অনিরাপদ যদি সৎ হয় সেটা এইটিগুলো দু একটা ঘটনা সামনে এক্সট্রিম পর্যায়ে চলে গেলে সামনে আসে না কিন্তু এরকম খুচরা ঘটনা অহরহ পথে ঘাটে ঘটতেছে কোনো হিসাব ছাড়া বেহিসাবে মানুষজন যারা একটু সৎ তারা কোন ঠাসায় অতীতে এই জাস্ট দুইটা এপিসোড আগে আলোচনা করছে যারা এদেশে একটু সৎ হয় তারা শুধুমাত্র গুন্ডাতন্ত্রের শিকার তো হয় না ফিজিক্যালি অ্যাসল্টের শিকার হয় এটা হচ্ছে তার প্রমাণ এই জাস্ট দুইটা পর্ব আগে আমি দাবি করছিলাম সো সেই সেটার প্রমাণ আমরা দেখলাম দুইটা পর্ব পরে যে ফিজিক্যালিও অ্যাসল্টের শিকার হয় কীভাবে এদেশের সৎ মানুষ তো যারা আপনারা এইসব মোটিভেশন বলে বেড়ান যে এত বড় বড় কথা ইউটিউবে না বলে সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম বদলানোর চেষ্টা করেন বিসিএস ক্যাডার হয়ে আপনি তারপর দেশ বদলান এই যে দেখেন সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম বদলানোর চেষ্টা করলে মাথার খুলি হইতেছে মগজের ভিতরে ঢুকে যায়